Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। লুকি, এ লুকি, আরে সাড়া দাও, চুপ করে থেকো না। দেবুদা, আমি আছি বলে বোধহয় লক্ষ্মীদি সাড়া দিচ্ছে না। তুমি দাঁড়াও। বলছি লক্ষ্মীদি, আজ যা ভালো খেলাম না গো, তোমার হাতের খিচুড়ি ইলিশ মাছ ভাজা তো জবাব নেই। সত্যি বহুদিন বাদে খেলাম এরকম। শোনো, আমি আজ আসি, হ্যাঁ, তুমি প্লিজ খেয়ে নিও, রাগ করো না, হ্যাঁ খেয়ে নিও প্লিজ। যাক বাবা, এতক্ষণে তাহলে যাচ্ছি, বাঁচা গেছি। ও লক্ষ্মীদি, বলছি একটা কথা ছিল গো, এখনো যাইনি, আবার কি বোমা ফেলবে কে জানের বাবা। বাড়িতে থাকাই চলে না। সত্যি বাবা, ঠিক বলেছেন, কি বিরক্তিকর, এত মজা করছিলাম আমরা, তার মাঝখানে যত ড্রামা। আমি বাবা ঘরে যাই। দাঁড়াও দাঁড়াও, একে এতক্ষণ দাঁড়িয়ে খুব হাসছিলে, মজা নিচ্ছিলে, এখন রাগ দেখে কোথায় যাচ্ছ? ও মা, নিজের ঘরে যাচ্ছি, সেটা তোমাকে বলে যেতে হবে নাকি? মানে? আরে এতগুলো বাসন মেজুগা কে একা একা মাজবে? ও মমনি, আচ্ছুর যে কোন দিকে উঠেছিল গো? মা মাজবে বাসন? তাহলেই হয়েছে। না মানে মাম্মাকে আমি আজ অব্দি তো বাড়ির কোনো কাজ করতে দেখিনি। বিল্টু, বড়দের কথার মাঝে যে ছোট হয়ে বেশি কথা বলাটা উচিত নয়, সেটা তোমার মনিমা তোমায় শেখায়নি? বাবা সোনা, এইসব কথা এখন কেন বলছো বলো তো? এই তুমি তুমি যাও তো গিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। মেজো কাকি কেন একা বাসনগুলো মাজবে? বংশিনী, কথাটা একটু আস্তে তো বলা যায়। আর তোমার যখন এত দরদ, যাও তুমি বাসনটা মাজো, কেমন? সোনা, নতুন বউ কেন বাসন মাজবে রে? কিন্তু মেজো কাকি, তোমাদের নতুন বউ যদি আমাদের কথায় কথায় টিপ্পুনি কেটে কথা শোনে, তাহলে তো সে বাসনটুকুও মাজতে পারে। কি হংসিনী, মাজতে পারবে না? ঠিক পারবো গো। দেবা, আমি ঘরে যাচ্ছি, তুমি চলে এসো তাহলে। সোনা, সব কিছুতে না এরকম রিয়্যাক্ট করা বন্ধ করো প্লিজ, ভাল লাগে না আমার। বিল্টু চল। না আমি যাব না, তুমি যাও। মানে? আমি এখানে বসলাম, যতক্ষণ মনিমা খাবার খাচ্ছে আমি এখানেই বসে থাকবো, আমি এক পাও নড়বো না। ও বাধ্য বাঁদর ছেলে, তাহলে এখানে গ্যাঁট হয়ে বসে থাক। কিরেটিয়া, তোর দাদা কোথায়? আমি জানি না, দেখো পড়ছে হয়তো। তুই বা এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল ঘরে চল। মনিমা কখন খাবে? কো খাবার তো সব ঠান্ডা জল হয়ে গেল। সে তো আমরা কেউ জানি না রে ভাই, কখন মায়ের রাগ ভাঙবে, কখন মা বেরোবে কিছুই বুঝতে পারছি না। সে কখন থেকে লক্ষ্মীদের খাবারগুলো ঢাকা পড়ে রয়েছে, কত বেলা হয়ে গেল বলো তো, কোনো মানে হয়? সে তো বটেই। তাছাড়া মনিমা কত স্বাদ করে খাবারগুলো রান্না করলো, আমরা তো খেয়ে নিলাম, কিন্তু মনিমাই এখনো খেতে পারলো না, আর ভাল লাগছে না সত্যি। আর সেটা নিয়ে সোনা বৌদি আর ছোট বাকি মিলে হাসাহাসি করছে, কি করে পারে বলো তো, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো তো, আমার বিল্টু মানুষের দুঃখ কষ্ট যতটা বোঝে, তাপসী তার শিকিভাগও বোঝে না। আর এটা কিছুতেই চলতে দেয়া যাবে না। এই দুদিন আগে এত বড় একটা কাণ্ড ঘটালো, তারপর সবার সামনে কান ধরে দাঁড়ালো, তাও কোনো লজ্জা নেই? আমাকে সিরিয়াসলি কথা বলতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি আর বসে থাকতে পারছি না, আমাকে দেখতে হবে। হংসিনী, Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।